সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষি ও খামার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওতে যে হাটটি যেই খামারটি দেখছেন, এটি ভার্চুয়াল জগতে বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় তুহিন ভাইয়ের খামার। তো আমরা একটু খামারটি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আচ্ছা, এই যে দেখছেন এপাশে কিছু বেশ উন্নত মানের গাভী গরু দেখছি, এবং এই যে এপাশে আমরা কিছু ষাঁড় গরু দেখছি, এবং ও পাশে দেখছি মোটামুটি ছোট একটা বাজার বসে গেছে, ছোট একটা হাট বসে গেছে। তো আসলে এত গরুর সমাগম কি জন্য, কোথা থেকেই বা গরুগুলো এসেছে, কি জন্যই বা এত লোকজন এসেছে, আমরা সেই বিষয়গুলো আপডেট আপনাদের দিব। তো আমরা একটু দেখাই যে এই যে যে স্কেলটা দেখছেন, এই এই স্কেলে লাইভ ওয়েটে এখান থেকে 320 টাকা দরে বিক্রি হয়ে যাচ্ছে গরু। তো যেটি লাইফে উঠবে, লাইভ ওয়েটে উঠছে, আমরা দেখছি একটু। দেখি কতটুকু হইলো, কতটুকু এই গরুটি 157 কেজি লাইভ ওয়েট হয়েছে। তো আমরা যদি 320 টাকা করে কেজি দরে লাগাই, তাহলে এটির দাম পড়ছে 50,240 টাকা। তো আপনারা দেখছেন যে এটি 50,240 টাকা লাইভ ওয়েটে বিক্রি হয়ে গেল, তুহিন ভাইয়ের খামার থেকে চলে গেল। আপনারা জানেন যে উত্তরবঙ্গের সব হাট মোটামুটি এখন বন্ধ, এই লকডাউন, কঠোর লকডাউনের ফলে সব হাট বন্ধ। তাই এই অঞ্চলে ব্যাপারীদের একমাত্র ভরসা বলা যায় তুহিন ভাই। তো আমরা একটু দেখবো, একটু তুহিন ভাইয়ের সাথে কথা বলবো, এবং এই গরুগুলোর আপডেট আপনাদের জানাবো যে আসলে কোন গরুটা কত টাকায় বিক্রি হলো, কোথা থেকে বা ব্যাপারীগুলো এসেছে গরু কেনার জন্য, সেই আপডেটগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যে আমরা দেখছি আমাদের এখান তো প্রিয় ভাই এখানে বসে আছে। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আজকে কি লাইভ ওয়েটে আপনি গরু দিলেন, বিক্রি করলেন? আচ্ছা, কতগুলো দিলেন? আমি 7 পিস দিয়েছি। 7 পিস দিলেন। আচ্ছা, এখন বিভিন্ন জায়গায় হাট থাকতে আপনারা আসলে এই তুহিন ভাইয়ের খামারে এসে গরু দিলেন কি উদ্দেশ্যে বলেন দেখি? হাটে পিটাপিটি হচ্ছে, ভালোভাবে দাম পাচ্ছি না, কোনো হাট চলছে না, এর জন্যই মূলত একমাত্র ভরসা আপনাদের এখন তুহিন ভাই। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ওয়ালনেট দিচ্ছেন, কত করে দিলেন? 320 টাকা। আচ্ছা, এই যে আপনারা একটা গরু আইডিয়া করে যে হাটে বিক্রি করেন, হাটে আর এই যে লাইভ ওয়েটে বিক্রি করেন, আপনাদের কোনটাতে সব থেকে বেশি ভালো? আচ্ছা, একটু জানি, লাভ হচ্ছে লস হচ্ছে, মানে কোন কোন জায়গায় লাভ হচ্ছে, কোন কোন জায়গায় করে কিনে আনতেছি, আনার পরে এখানে গরু ওজন কম হচ্ছে, কম হচ্ছে, তখন লস হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা দিলেন? আমি দেরি করব, আজকে দেন নাই। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে করবো। ভাই কয়টা দিলেন আজকে? 7টা। 7টা। তো এই 7টাতে আপনার কেমন প্রফিট কেমন হলো, মানে এক গরুতে 2,500 লস হয়েছে, এক গরুতে 2,500 লস হয়ে গেছে, আর বাকিগুলো দুই গরুতে চালান পর্যন্ত, চালান পর্যন্ত দুই গরুতে 5,000 আর এক গরুতে লস, সব মিলিয়ে ফলাফলটা কি দাঁড়ালো? 4,000 টাকা লাভ দিকবে 7টা গরুতে। আচ্ছা, বসে বসে না থেকে আপনারা এখানে এসে যে দিতে পারছেন লকডাউন ফলে, তো এটাতে আপনি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? আচ্ছা, এটাতেই সন্তুষ্ট। আমরা একটু দেখি আর কি, আমরা যে এ পাশে আমরা দেখছি, আমরা একটু তুহিন ভাইয়ের সাথে কথা বলবো, ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা, যে এ পাশে দেখছি এই গরুগুলো কিন্তু সবগুলো বিক্রি হয়ে গেছে, তো ভাই নিয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই কোথা থেকে আসছিলেন? ঢাকাতে। ঢাকা থেকে আজকে কি লাইভ ওয়েটে গরু নিলেন? কতগুলো নিলেন? 21টা। ঢাকা থেকে এই এই গরুগুলো নিয়েছেন না? আচ্ছা, এই যে আপনারা লাইভ ওয়েটে নিলেন, কত করে লাইভ ওয়েট নিলেন, কত করে নিলেন, মানে কত মন কত পড়ছে? 310 আচ্ছা, এই যে 320 টাকা লাইভ ওয়েটে নিলেন, আপনাদের এই যে লাইভ ওয়েটে নিলে একটু প্রফিট হয় ভালো, নাকি একটু আইডিয়া করে নিলে ভালো হয়? আইডিয়াটা ভিতরে একটা অন্যরকম ইয়াতে হয়, অন্যরকম অনুভূতি থাকে, মানে হিসাবটা একুরেট আর কি, আর অনুমানে নিলে এটার কোনো হিসাব থাকে, হিসাব থাকে না। তার মানে আপনারা কি লাইভ ওয়েটে নিয়েই খুশি, নাকি এমনিতে বাজারে নিয়ে খুশি? এমনি নিয়ে খুশি। আচ্ছা, এই যে বিভিন্ন প্রান্তের খামার থাকতে আপনারা আসলে তুহিন ভাইকে বেছে নিয়েছেন, এর পিছনে কারণটা কি বলেন দেখি একটু? এর সাথে খুব ভালো লাগে, ভালো লাগে, আগেও নিয়েছেন, প্রফিট একটা হয়েছে, যার ফলে আবার আজকে নিয়েছেন, আজকে আবার নিয়ে যাচ্ছেন, আচরণ ব্যবহার কথাবার্তি কথাবার্তা সব কিছু মিলে মানে অনেক ভালো, আপনি সন্তুষ্ট, যার ফলে আপনি এসেছেন আবারও আসবেন।
তাছাড়া এই যে কোন কোন গরুগুলো নিয়েছেন একটু দেখা যাবে, এটা কত টাকার মধ্যে পড়েছে? হ্যাঁ, এই সবগুলো আপনাদের? আচ্ছা, এগুলো রেটটা কি বলতে পারবেন একটু কত পড়েছে কোনটা? আচ্ছা, এই যে এটা লাইফ ওয়েটে বিক্রি হয়েছে 17 নাম্বার দেখছি। আচ্ছা, এইটা টোটাল লাইফ ওয়েট কতটুকু আসছে ভাইজান? এটা লাইফ ওয়েট আসছে হলো আপনার 223.5 কেজি। তো টোটাল কত টাকা আসলো এটা? এটা 320 দিয়ে যোগ দিলে গুণ দিলে যা হবে, মানে 320 টাকা কেজি করে। আমরা একটু দেখাই, 223 কেজি হয়েছে গরুটা আর কি। আপনারা একটু দামটা নিজেই লাগিয়ে দিবেন, তাহলে গরুটা কত টাকা পড়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। এখনই বলতেছে কেজি। আমরা একটু দেখাই এটা কত পড়ছে লাইভ ওয়েটে। এটা 48,000 টাকা বলছে। এই যে দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। 320, এই যেটা 48,900 টাকা পড়ছে, আমরা একটু দেখাই আপনাকে। আর এই যে কালাটা ভাইজান, এটা কত পড়ছে কালাটা? সিরিয়াল কত দেওয়া? সিরিয়ালটা দেখি আমরা, এটা সিরিয়াল দেওয়া নাই মনে হচ্ছে। আমরা একটু দেখাই যে এটা কত পড়ছে লাইভ ওয়েটে। তাহলে এটা হচ্ছে 56,000 টাকা। এই যে এই গরুটা দেখেন, 56,000 টাকা পড়েছে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আচ্ছা, এই যে এই পাশেটা ভাই জানেন এটা কত পড়ছে? এটা কত কেজি হয়েছে? আমরা একটু দেখাই যে এই গরুগুলো লাইভ ওয়েটে বিক্রি হয়ে গেছে। আমরা একটু 170 কেজি, 320 হলে 54,400 টাকা এটা পড়েছে। তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে সেই সূত্রে এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তুহিন ভাইয়ের খামার থেকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। কিছুক্ষণ পরেই এগুলো ট্রাকে করে লোড হয়ে চলে যাবে বিভিন্ন প্রান্তের ব্যাপারে কিন্তু এসেছে। তারা কিন্তু এভাবে লাইভ ওয়েটে গরুগুলো নিয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, গাড়ির কাছে কি আমাদের লোক নাই? দুজন রাখাল দিয়ে যাবে, ওদেরকে কত দিয়ে দেবে?